বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলার ফ্যান। এই ক্রিকেট খেলা দেখার সময় আমরা বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি টিভিতে। এর ভিতরে এক ধরনের বিজ্ঞাপন ইদানিং বেশি দেখা যায়, সেটা হচ্ছে বিভিন্ন রকম বেটিং অ্যাপসের বিজ্ঞাপন। এই বেটিং অ্যাপসের মাধ্যমে যে জুয়া হতে পারে বা জুয়া চলে, সেই ব্যাপারটাই আজকের মূল বিষয়। ইয়েস, আজ কথা বলবো চরকিতে মুক্তি পাওয়া নতুন একটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে বাজি। এতে অভিনয় করেছে বাংলাদেশের বিখ্যাত গায়ক এবং অভিনেতা তাহসান খান, তার সাথে অভিনয় করেছে তার প্রাক্তন স্ত্রী মিথিলা, মনোজ প্রামাণিক সহ আর অনেকেই। 7 পর্বের এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছে আরিফুর রহমান। এবং এর গল্প নিয়ে যদি কথা বলি, এই গল্পে আবির ওরফে তাহসান খান হচ্ছে একজন সিনিয়র সুপারস্টার ক্রিকেটার, তার দল ক্রিকেট খেলছে, সেই ম্যাচে আবির ওরফে তাহসান খান আউট হয়ে যায়। তার সাথে থাকা একটা জুনিয়র সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়ে নিয়ে আসে। এখন এই ব্যাটিং এর পরে এই জুনিয়র ছেলেটা যার নাম হচ্ছে অপু, সে রাতারাতি স্টার বনে যায়। কিন্তু এই ম্যাচটা কিন্তু অ্যাকচুয়ালি বাজিকরদের প্রেডিকশন অনুযায়ী জিতার কথা ছিল না, কিন্তু জিতে যাওয়াতে এই বাজিকরদের অনেক লস হয়। পরবর্তীতে দেখা যায় যে তাহসান খানও এই ছেলের উপর একটু বিরক্ত, বিকজ তাহসান খানের একটা ছোটখাটো সম্পৃক্ততা রয়েছে এই বাজিকরদের সাথে, ইনিশিয়ালি তাই দেখা যায়। এবং যেহেতু সুপারস্টার ক্রিকেটার হচ্ছে তাহসান খান ওরফে আবির, তার অনেকগুলো ব্র্যান্ডের সাথে কন্ট্রাক্ট রয়েছে, সেই কন্ট্রাক্টগুলো আস্তে আস্তে রিনিউ হওয়া কমে যেতে থাকে এবং সেই ব্র্যান্ডগুলো অ্যাকচুয়ালি নতুন সুপারস্টার, আপকামিং সুপারস্টার, ইয়াংস্টার অপুকে তাদের অনবোর্ড করতে যায় ব্র্যান্ডের জন্যে। এখন এই ধরনের একটা জেলাসির বিষয় তো রয়েছেই, সাথে হয়েছে বাজিকরদের বিষয়। পরবর্তীতে দেখা যায় এই অপু ছেলেটা এই ম্যাচ জিতানোর পরেই হোটেল কক্ষে মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই অপু ছেলেটা যে মারা গেল, এই মারা যাওয়ার পিছনে দায়ী কে? মারা যাওয়ার সময় যে ধরনের সিচুয়েশন দেখে মনে হচ্ছে সে আসলে সুইসাইড করেছে, কিন্তু আসলে কি সে সুইসাইড করেছে নাকি এখানে কোনো বাজিকরের হাত রয়েছে? যেহেতু বাজিকররা একটা বড় টাকা ধরা খেয়েছে এই অপুর ব্যাটিং এর ফলে, দল জিতে যাওয়ার ফলে, সে কারণে কি তাকে তারা হত্যা করেছে, নাকি এখানে তাহসান খান ওরফে সিনিয়র ক্রিকেটার আবিরের কোনো সম্পৃক্ততা রয়েছে? এর মাঝে টুইস্ট হচ্ছে, এই অপুর বড় ভাই হচ্ছে পুলিশ অফিসার। তো যখন তার ছোট ভাই ক্রিকেটার অপু মারা যায়, তখন বড় ভাই স্বাভাবিকভাবেই সে এটা নিজে থেকে ইনভেস্টিগেট করতে চায়, কিন্তু ডিপার্টমেন্ট থেকে তাকে দেয়া হয় না, বিকজ হি ইজ ভেরি ক্লোজ টু দ্য ভিকটিম। পরবর্তীতে যেটা হয়, মনোজ প্রামাণিক নিজে নিজেই এই তদন্তে নামে, কিন্তু এই তদন্তে নামার পরে বিভিন্ন রকম বাধা আসতে থাকে পদে পদে। এর ভিতরে তাকে আবার সাসপেন্ড করা হয় সে নিজে নিজে তদন্ত করার জন্যে, এবং পরবর্তীতে সে এই সাসপেন্ড হওয়া অবস্থায় সে আসলে তদন্ত করে যায় এবং খুঁজতে থাকে এর পিছনে কারা আছে। এখন এখানে মিথিলার আসলে ক্যারেক্টারটা কি? মিথিলার ক্যারেক্টারটা হচ্ছে সাংবাদিক, সে আসলে মানে গেস করছিল যে এখানে একটা বাজিকরের হাত রয়েছে, সে আসলে এটার জন্য একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার জন্য ঘুরছিল এবং সে সাসপেক্ট করছিল যে আবির হচ্ছে এর মূল হোতা। কিন্তু পরবর্তীতে দেখা যায় আবির যখন এক সময় আসলে নিজের ক্রিকেটের প্রতি ভালোবাসার জায়গা থেকে সে আসলে কনফেস করতে চায়, মানুষকে বলে দিতে চায় যে তাকে কিভাবে ব্ল্যাকমেল করে বাজিকররা দিনের পর দিন তাকে টর্চার করছে, কিভাবে ক্রিকেটারদেরকে ব্ল্যাকমেল করা হয়, কিভাবে ক্রিকেটারদেরকে বাজিকররা ক্যাপচার করে, বাজিকররা কিভাবে ক্রিকেটকে নষ্ট করে, সব কিছু নিয়ে যখন সে আসলে একটা প্রেস কনফারেন্স করতে চায়, তখন আসলে তার উপরে বাজিকরদের কি প্রতিক্রিয়া আসে, বাজিকররা কি করে এই তাহসান খান ওরফে আবিরকে ঠেকানোর জন্য, সেটা জানতে হলে দেখতে হবে চরকিতে মুক্তি পাওয়া 7 পর্বের আরিফুর রহমান পরিচালিত বাজি ওয়েব সিরিজটি। এখন এর ভালো দিক এবং মন্দ দিক নিয়ে কথা বলি। প্রথম ভালো দিক হচ্ছে, এই গল্পে কেউই সুপারস্টার না, যদিও মার্কেটিংয়ে আসলে অ্যাকচুয়ালি তাহসান খান এবং মিথিলাকে খুব বেশি হাইলাইট করা হয়েছে, সেটা একটা লজিক্যাল জায়গা থেকে, যেহেতু তাদের সম্পর্কে একটা কিউরিসিটি রয়েছে সেই জায়গা থেকে মার্কেটিং করা হয়েছে। কিন্তু গল্পে আসলে সকলেই সুপারস্টার, মানে কেউ এককভাবে নায়ক না, তাহসান খান এখানে মূল নায়ক না, তাহসান খান আরও 4-5টা ক্যারেক্টারের মতোই সে একটা ক্যারেক্টার, এইটা একটা ভালো দিক ছিল। আর অভিনয়ের জায়গা থেকে সবচেয়ে ভালো দিক হচ্ছে মনোজ প্রামাণিকের অভিনয়। মনোজ প্রামাণিকের এই যাবৎকালের সেরা অভিনয়টা করেছে এই বাজি ওয়েব সিরিজে। একটা ছোট ভাই, যার ছোট ভাই মারা গিয়েছে, সে একটা অসহায় পুলিশ অফিসার, তার যে এক্সপ্রেশন, তার যে ভাইয়ের প্রতি ভালোবাসা, তার যে লুকানো ভালোবাসা ভাইয়ের প্রতি, সেটা সে দেখাতে পারে না, সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আরেকটা জিনিস হচ্ছে মনোজ প্রামাণিকের গেট আপ, এই একটা মোজ লাগিয়েছে, একটা মোজ দিয়ে তার যে চেহারাটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে। মনোজ প্রামাণিকের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং।
মন্দ দিক বলতে তাহসান খানের অভিনয় অ্যাজ ইউজুয়াল ছিল, নাথিং এক্সেপশনাল, আনএক্সপেক্টেড কোনো কিছু ছিল না। তাহসান খান যে ধরনের বাস্তবে ক্যারেক্টার, যে ধরনের ক্যারেক্টার সে বিভিন্ন নাটকে অভিনয় করেছে বা টেলিফিল্মে অভিনয় করেছে, সেই ধরনের অভিনয় করেছে এখানেও। সো তার চরিত্রের জায়গা থেকে খুব বেশি ইউনিকনেস পাইনি, অ্যাজ ইউজুয়াল তাহসান। আর মনোদিকের ভিতরে আরেকটা হচ্ছে যে এই যে ক্রিকেট টিমের মালিক পক্ষ, তার সাথে যে বাজিকরের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা ডিটেইলে দেখানো হয়নি। এই বাজিকররা কিভাবে ব্যাকএন্ড থেকে এই পুরো সিন্ডিকেটটা কন্ট্রোল করে সেটা ডিটেইল দেখানো হয়নি। জাস্ট দেখানো হচ্ছে যে সমগ্র বাংলাদেশে চায়ের দোকানে, সেলুনে, সব জায়গায় এই বাজির প্রভাব রয়েছে, কিন্তু মূল হোতা যারা, যারা আড়াল থেকে এই নেটওয়ার্কটা চালাচ্ছে, তারা কিভাবে এই নেটওয়ার্কটা অপারেট করছে সেটা আসলে দেখানো হয়নি। সেটা দেখানো হলে আরো একটু ভালো হতো, পুরো প্রসেসটা সম্পর্কে জানা যেত। তো এই হচ্ছে ভালো মন্দ মিশিয়ে। এছাড়া ওভারঅল মেকিং ভালো, মনোজ প্রামাণিকের অভিনয় আবারও বলতে হয় দুর্দান্ত অভিনয় করেছে। আমার রেটিং হচ্ছে 3.5 star out of 5 ফর বাজি। যারা এখনো দেখেননি দেখে ফেলতে পারেন চরকিতে 7 পর্বের বাজি ওয়েব সিরিজটি। যারা তাহসানের ফ্যান, ক্রিকেটের সিজন চলছে, এই ক্রিকেটের সিজনে ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ দেখতে চান, তারা দেখে ফেলতে পারেন এই বাজি ওয়েব সিরিজটি। থ্যাংক ইউ এভরিওয়ান।